ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। তো এর আগের এপিসোডে আমরা রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে সেটা আমরা জেনেছিলাম এবং রাসায়নিক সাম্যাবস্থার কিছু বৈশিষ্ট্য আমরা জেনেছিলাম এবং রাসায়নিক সাম্যাবস্থার শ্রেণীবিভাগ করেছিলাম, অর্থাৎ হোমোজেনিয়াস এবং হেড্রোজেনিয়াস যে ইকুইলিব্রিয়াম সেটা আলোচনা করেছিলাম। আজকে আরও একটা গুরুত্বপূর্ণ টপিক আজকে আলোচনা করব, সেটা হচ্ছে ভর ক্রিয়া সূত্র। ভর ক্রিয়া সূত্র, ল অফ মাস অ্যাকশন, এইটা আমাদের আলোচনা করতে হবে এবং এটা খুব ভালো করে বুঝতে হবে। ভরকিয়া সূত্র বা ল অফ মাস অ্যাকশন, এই ভরকিয়া সূত্র বা ল অফ মাস অ্যাকশনটা কার জন্য এই সূত্রটা তৈরি হয়েছে, মানে কি আমি এই সূত্রটা দিয়ে আমি কি বার করব। এই সূত্রটা দিয়ে যেটা বার করা হয় সেটা হচ্ছে কোনো একটি বিক্রিয়ার হার, কোনো বিক্রিয়ার হার নির্ণয়ের জন্য। কোনো বিক্রিয়ার হার বলতে কি বোঝায়, হার বলতে বোঝায় যে বিক্রিয়াটি কত সময়ের সাপেক্ষে প্রতি একক সেকেন্ড, প্রতি একক সময় বিক্রিয়াটি কিরকম ভাবে বিক্রিয়া করছে বা কতটা বিক্রিয়া করছে। সুতরাং কোনো বিক্রিয়ার হারের, কোনো বিক্রিয়ার হার হারের ক্ষেত্রে মানে রেট হারের ক্ষেত্রে আমরা এই ভরকিয়া সূত্রটা ব্যবহার করে থাকবো। কোনো বিক্রিয়ার হারের ক্ষেত্রে মানে রেট অফ এ রিয়াকশন, অর্থাৎ প্রতি একক সময়, সেটা মিনিটেও হতে পারে, সেকেন্ডেও হতে পারে, ঘন্টাও হতে পারে, যে প্রতি একক সময় কোন একটা রাসায়নিক বিক্রিয়া কিভাবে সংঘটিত হচ্ছে বা কতটা সংঘটিত হচ্ছে। তো সেই কতটা সংঘটিত হচ্ছে সেটা হচ্ছে বিক্রিয়ার হার। তো এই ভরকিয়া সূত্র যেটা 1864 খ্রিস্টাব্দে নরওয়ের বিজ্ঞানী গুলবার্গ এবং ওয়েজ যেটা বলেছিলেন 1864 খ্রিস্টাব্দে, যে কথাটা বলেছেন সেই ভরকিয়া সূত্রটা আমরা আলোচনা করব। তাহলে এই ভরকিয়া সূত্রটা এটা কত সালে হয়েছিল, মূলত 1864 খ্রিস্টাব্দে, 1864 খ্রিস্টাব্দে এসেছিল এই ভরকিয়া সূত্রটা। নরওয়ের বিজ্ঞানী ছিলেন, নরওয়ে বলে একটা দেশ আছে, নিশির সূর্যের দেশ তোমরা জানো, নরওয়ের বিজ্ঞানী হচ্ছে বিজ্ঞানী ভাজে এবং গুলবার্গ। তো এই দুজন বিজ্ঞানী এই ভরকিয়া সূত্রটা প্রথম বলেছিলেন। এবং ভরকিয়া সূত্রটা কি, ভরকিয়া সূত্রটা আমি লিখছি, এই সূত্রটা হচ্ছে এইটাই, কোনো নির্দিষ্ট উষ্ণতায়, কোনো নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট উষ্ণতায়, কোনো নির্দিষ্ট মুহূর্তে, কোনো নির্দিষ্ট উষ্ণতায়, কোনো নির্দিষ্ট মুহূর্তে, কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার, কোনো নির্দিষ্ট উষ্ণতায়, কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার, কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে সিস্টেমটির মধ্যে উপস্থিত প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। আমি শব্দে আলোচনা করব সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস, এটা আমরা বলবো। তো এইটা হচ্ছে ভরকিয়া সূত্র। কোনো, আমি বলেছি ভরকিয়া সূত্র কোথায় ব্যবহার করা, কোনো বিক্রিয়ার হারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমরা ভরকিয়া সূত্রটা কি, যে কোনো নির্দিষ্ট উষ্ণতায়, টেম্পারেচারটা নির্দিষ্ট, কোনো নির্দিষ্ট মুহূর্তে, একটা পার্টিকুলার টাইমে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার, রাসায়নিক বিক্রিয়ার হার মানে প্রতি একক সময়ে ওই রাসায়নিক বিক্রিয়াটি কতটি সংঘটিত হচ্ছে, কতটা পরিমাণে সংঘটিত হচ্ছে, এই রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে সিস্টেমটির মধ্যে উপস্থিত প্রতিটি বিক্রিয়কের, মানে যারা বিক্রিয়া করছে, সক্রিয় ভরের সমানুপাতিক। এখানে দেখো তোমাদের যে কথাটা যেটা মনে পড়লো, মানে যে জায়গাটায় আটকালো, সক্রিয় ভর, এই সক্রিয় ভর এই ব্যাপারটা কি, এই সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস এই ব্যাপারটা কি, এটা আমাদের একটু জানতে হবে। তো সক্রিয় ভর এই ব্যাপারটা হচ্ছে, তুমি ধরো কোনো একটা বিক্রিয়ক পদার্থ নিয়েছ, সেই বিক্রিয়ক পদার্থের কতটা, সেই বিক্রিয়ক পদার্থের কতটা ভর মানে সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে, সেই সেই যে ভরটাকেই, সেই যে পরিমাণটাকেই সেই বিক্রিয়কের আমরা সক্রিয় ভর বলবো। ইন জেনারেল আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন ধরো কোনো একটা, যদি কোনো একটা মানে কোনো একটা কিছু পরিমাণ জল যদি একটা বালতির মধ্যে থাকে, তাহলে এই বালতির
কোথা কোন অংশ থেকে জলের, এই বালতির মধ্যে থাকা জলের কোন অংশ থেকে বাষ্পীভবন হবে? উপরের অংশ থেকে। এবার জল সবসময় বাষ্পীভবনটা হয় জলের উপরিতল থেকে। এবার ওই যে বালতির জলটাকে তুমি যদি নিচের দিকে ফেলে দাও, মাটিতে ফেলে দাও, তাহলে মাটিতে ফেলে দিলে তাহলে বাষ্পীভবনের হার বাড়বে না কমবে? বাষ্পীভবনের হার কিন্তু বাড়বে। এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে দেখো যখন বালতির মধ্যে জলটা ছিল তখন ওই জলের উপরের অংশ থেকে বাষ্পীভবনটা ঘটছিল, এবং এক্ষেত্রে সেই সেই যে পৃষ্ঠতলটা, বালতির মধ্যে থাকা পৃষ্ঠ, জলের যে পৃষ্ঠতল, পৃষ্ঠতলের পরিমাণটা কম, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কম, সেই জন্যে এখানে আমি বলতে পারি যে এখানে মানে বাষ্পীভবনের হারটা যেখানে মানে যে বালতির মধ্যে থাকা জলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা যেহেতু কম, সুতরাং বাষ্পীভবনের হারটা কম, কারণ উপরের তলের পৃষ্ঠতলের যে সক্রিয় ভর, সেই সক্রিয় ভরটা মানে যেটা বিক্রিয়া অংশগ্রহণ করছে, যেখানে একটা ভৌত পরিবর্তন হচ্ছে, এই ভৌত পরিবর্তন অংশগ্রহণ করছে যে বালতির মধ্যে থাকা যে জল, তার জলের উপরের অংশটা অংশগ্রহণ করছে, এবং জলের অংশের উপরের তলের যে ক্ষেত্রফলটা কম, ক্ষেত্রফলটা কম মানে সেখানে সক্রিয় ভরটা কম, আর সক্রিয় ভরটা কম মানে সেখানে কিন্তু তখন বাষ্পায়নের হারটা কিন্তু কম হচ্ছে। কিন্তু ওই জলটাকেই যখন তুমি মেঝের মধ্যে ফেলে দিচ্ছ তখন কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে মানে তখন সেখানে সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাসটা, সেই অর্থে কিন্তু মানে উপরে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে মানে পৃষ্ঠতলের মধ্যে থাকা যে জলের যে অণুগুলো, সেই জলের অণুগুলো কিন্তু আস্তে আস্তে করে বাষ্পীভবন কিন্তু হতে থাকছে। তাহলে কোন ক্ষেত্রে বাষ্পীভবন হারটা বেশি হবে? অবশ্যই কিন্তু আমাদের যখন জলটা যখন মাটিতে পড়ে গেছে বা মেঝেতে পড়ে গেছে তখন কিন্তু বাষ্পীভবনের হারটা বেশি হয়। কারণ কি? কারণ পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেশি। পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেশি হলে কেন বাষ্পীভবনটা দ্রুততার সঙ্গে হয়? কারণ সেখানে সক্রিয় ভরটা, যখন মাটিতে যখন জলটা পড়ে গেছে সেখানে সক্রিয় ভরটা বেশি। তো এই হচ্ছে সক্রিয় ভর। তো আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে সক্রিয় ভর বলতে আমরা বুঝবো যে কোনো একটা বিক্রিয়ক যখন বিক্রিয়া করছে তখন বিক্রিয়ক, সেই বিক্রিয়ক, বিক্রিয়কের যে মেন মানে কতটুকু অংশ, কতটুকু ভর বিক্রিয়া অংশগ্রহণ করছে সেটা হচ্ছে সক্রিয় ভর। তো সক্রিয় ভর নিয়ে আমি যে কথাগুলো বললাম সেইটা তো জাস্ট কনসেপ্টের জন্য, কিন্তু আমরা মূলত আমরা অত এটা যে কথাগুলো বললাম সেটা এটা তোমাদের বোঝার জন্য। কিন্তু সক্রিয় ভর বলতে আমরা মূলত আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে সক্রিয় ভর বলতে আমরা মূলত বুঝি মোলার গাঢ়ত্ব। এই সক্রিয় ভর বলতে আমরা মূলত বুঝি মোলার গাঢ়ত্বকে, মোলার গাঢ়ত্বকে আমরা সক্রিয় ভর বুঝি। মোলার গাঢ়ত্ব কাকে বলে তোমরা জানো? যে প্রতি লিটার বা এক লিটার যে যদি কোনো দ্রবণ হয় সেই এক লিটার দ্রবণে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে তাকে বলবো আমরা মোলার গাঢ়ত্ব। এবং যদি এখানে মোলার গাঢ়ত্বকে প্রকাশ করা হয় এন বাই ভি দ্বারা, মোলার গাঢ়ত্বকে প্রকাশ করা হয় কি দ্বারা? এন বাই ভি দ্বারা। এখানে ভি, ভি হচ্ছে ভলিউম, ভি হচ্ছে ভলিউম, ভলিউম মানে কি? ভলিউম মানে আয়তন। ধরো কোনো একটা দ্রবণ আছে, তো দ্রবণের মধ্যে আমি সক্রিয় ভর, কোনো একটা দ্রবণের মধ্যে যদি সক্রিয় ভরটা আমি কিভাবে কাউন্ট করব? দ্রবণের ক্ষেত্রে সক্রিয় ভর বলতে আমরা মূলত মোলার গাঢ়ত্বকে বুঝব। ইন জেনারেল সক্রিয় ভর বলতে মোলার গাঢ়ত্বকে বোঝানো হয়। মোলার গাঢ়ত্ব মানে কি? মোলার গাঢ়ত্ব মানে ধরো এন বাই ভি, অর্থাৎ যদি এখানে ভিটা যদি এক লিটার হয় যে প্রতি লিটারে কত মোল দ্রাবক দ্রবীভূত আছে সেটাই হচ্ছে তার মোলার গাঢ়ত্ব। সক্রিয় ভর বলতে আমরা মোলার গাঢ়ত্বকে বুঝবো, বিশেষ করে দ্রবণের ক্ষেত্রে, বিশেষ করে আমরা দ্রবণের ক্ষেত্রে, দ্রবণের ক্ষেত্রে সক্রিয় ভর বলতে আমরা কিন্তু মোলার গাঢ়ত্বটাকেই আমরা কিন্তু বুঝবো। সক্রিয় ভর মানে মোলার গাঢ়ত্ব। এখানে যে দ্রবণের ক্ষেত্রে যে সিস্টেমটা তৈরি হবে সেখানে সক্রিয় ভর বলতে সেখানে সেই দ্রবণটির মোলার গাঢ়ত্ব। এবং মোলার গাঢ়ত্ব কী দ্বারা প্রকাশ করা হয়? মোল পার লিটার। এখানে এন হচ্ছে মোল আর ভি হচ্ছে লিটার, মানে আয়তনে, অর্থাৎ প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে, এটা দ্রবণের ক্ষেত্রে। এবং যদি মোলার সক্রিয় ভরটাকে আরেক রকমভাবে প্রকাশ করা, আংশিক চাপ দ্বারা প্রকাশ করা হয়। সক্রিয় ভরকে আমরা আংশিক চাপ দ্বারাও প্রকাশ করতে পারি। আংশিক চাপ মানে পার্সিয়াল প্রেশার। ধরো কোনো সিস্টেমে যখন বিক্রিয়ক ও বিক্রিয়ত পদার্থ দুটোই যখন মানে গ্যাসীয়, বিক্রিয়ক ও বিক্রিয়ত পদার্থ সবগুলি হচ্ছে গ্যাসীয়, তখন আমরা এই সক্রিয় ভরকে তখন আমরা প্রকাশ করতে পারি আংশিক চাপ দ্বারা। এবং এক্ষেত্রে আংশিক চাপটাকে আমরা পার্সিয়াল প্রেশার বা পি দ্বারা প্রকাশ করতে পারি। এবং এটা হচ্ছে যখন বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থ, যখন বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থ, বিক্রিয়াত পদার্থ যখন গ্যাসীয়,
বিক্রিয়াজাত পদার্থ, পদার্থ যখন গ্যাসীয়, বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থ যখন গ্যাসীয়, তখন সক্রিয় ভরটাকে আমরা আংশিক চাপ দ্বারা প্রকাশ করতে পারি। বুঝতে পারলে? সক্রিয় ভরটাকে আমরা মোলার গাঢ়ত্ব দ্বারাও প্রকাশ করতে পারি, মোলার গাঢ়ত্ব মূলত দ্রবণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর যদি আংশিক চাপ দ্বারাও প্রকাশ করতে পারি, তোমাদের সবই ডিটেলসে আমরা বলবো, যখন বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থ যখন গ্যাসীয় হবে, তখন আমরা সেই সিস্টেমের মধ্যে থাকা বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থের সক্রিয় ভরটাকে আমরা কিন্তু আংশিক চাপ দ্বারা প্রকাশ করব। এছাড়াও আমরা বিশুদ্ধ কঠিন এবং বিশুদ্ধ তরল পদার্থের যে সক্রিয় ভর, তার সক্রিয় ভরটাকে আমরা ওয়ান ধরবো। বিশুদ্ধ কঠিন মানে একদম পিওর যে সলিড, বিশুদ্ধ কঠিন ও বিশুদ্ধ তরল ও পিওর লিকুইড ও বিশুদ্ধ তরল যদি কোনো একটা সিস্টেমে থাকে, বিশুদ্ধ কঠিন এবং বিশুদ্ধ তরল যদি থাকে, তাহলে তাদের সক্রিয় ভরটাকে ওয়ান ধরা হয়। তাদের সক্রিয় ভর মানে অ্যাক্টিভ মাস ইজ ইকুয়াল টু ওয়ান, তাদের সক্রিয় ভরটাকে ওয়ান ধরা হয়। সুতরাং এই হচ্ছে সক্রিয় ভর। তাহলে দেখো, সক্রিয় ভরটাকে আমরা মোলার গাঢ়ত্ব দ্বারা প্রকাশ করতে পারি, আমরা আংশিক চাপ দ্বারা প্রকাশ করতে পারি, আমরা দ্রবণের ক্ষেত্রে আমরা মোলার গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করি, আর যদি বিক্রিয়া যদি কোনো বিক্রিয়া সিস্টেমে বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থগুলো যদি গ্যাসীয় হয়, তাহলে আমরা আংশিক চাপ দ্বারা প্রকাশ করি। এবং বিশুদ্ধ কঠিন ও বিশুদ্ধ তরল এবং তাদের অ্যাক্টিভ মাস হচ্ছে ওয়ান। এটা তোমরা জেনে রাখো, আমি এক্ষুনি দেখাবো। তো এই হচ্ছে সক্রিয় ভর, এবং এই সক্রিয় ভরের মধ্যে ভরকে সূত্রটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে সিস্টেমটির মধ্যে উপস্থিত প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। এবার আমরা সক্রিয় ভরের এই যে আমি এই জিনিসটা লিখেছি, তোমাদের আরো পরিষ্কার হবে যখন আমি গাণিতিক রূপটা আমি দেখাবো। তো এই যে ভরকিয়া সূত্রের যে গাণিতিক রূপ, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, সেই গাণিতিক রূপটা আমি তোমাকে দেখানোর চেষ্টা করি, তাহলে তোমরা আরো পরিষ্কার তোমরা বুঝতে পারবে। যেমন ধরো, আমি একটা বিক্রিয়া ধরছি, একটা বিক্রিয়া আমি নিচ্ছি, সেটা হচ্ছে এ প্লাস বি, এবং এটা একমুখী বিক্রিয়া আমি ব্যবহার করছি এ প্লাস বি থেকে সি। এটা একটা বিক্রিয়া, তো এইটা হচ্ছে একটা একমুখী বিক্রিয়া, এবং একমুখী বিক্রিয়া তুমি সাইনটা দেখি বুঝতে পেরেছ। একমুখী বিক্রিয়া কি হয়, এ আর বি বিক্রিয়া করে সি উৎপন্ন করছে, এবং এই বিক্রিয়াটা যদি বিক্রিয়ার হার আমি ধরে নিচ্ছি আর, আর ফর রেট, এই বিক্রিয়ার হার হচ্ছে রেট, আর ধরে নিচ্ছি। বিক্রিয়া হার মানে বুঝতে পারছো যে প্রতি একক সময়ে যে বিক্রিয়াটি কতটা পরিমাণে সংঘটিত হচ্ছে, সেটা হচ্ছে বিক্রিয়া হার। তো এই বিক্রিয়া হারটাকে আমি ধরে নিচ্ছি আর। তো আমাদের যে ভরকে সূত্র অনুযায়ী কি বলেছে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট মুহূর্তে এই এখানে বিক্রিয়াটা একটা টেম্পারেচারে আমি ধরো 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমি ব্যবহার করছি, বিক্রিয়া হারটা নির্ণয় করছি। সে বিক্রিয়া হারটা কিসের উপর নির্ভর করবে, বিক্রিয়া হারটা কোনো রাসায়নিক ওই মুহূর্তে সিস্টেমটির মধ্যে উপস্থিত প্রতিটি বিক্রিয়কের সক্রিয় করে সমানুপাতিক। এখানে এই যে সিস্টেমটা বিক্রিয়ককে, বিক্রিয়ক হচ্ছে এ আর বি, এবং এ আর বি এখানে কোনো কিছু যেহেতু দেওয়া নেই, আমরা এ আর বি এর মূলত আমরা সক্রিয় ভর বলতে আমরা মোলার গাঢ়ত্বকে ধরে নেব, এবং মোলার গাঢ়ত্বকে ধরবো, এবং এর মোলার গাঢ়ত্বটাকে এই যে বিক্রিয়ক পথ এর মোলার গাঢ়ত্বটাকে আমি প্রকাশ করবো এই রকম দ্বারা, মানে থার্ড ব্যাকেটের মধ্যে প্রকাশ করব, আর বি এর মোলার গাঢ়ত্বটাকে আমি প্রকাশ করব এই থার্ড ব্যাকেটের মধ্যে। যখনই আমি এই এ আর বিটাকে রাখছি, তখন মানে এই এ আর বিটা মোলার গাঢ়ত্ব দ্বারা প্রকাশ পাচ্ছে। ইন জেনারেল আমরা সক্রিয় ভর বলতে মোলার গাঢ়ত্বটা কি বুঝবো। যদি এখানে গ্যাসিয়াস সিস্টেম মেনটেন মানে উল্লেখ করে দেয় যেখানে এটাও জি, তখন আমরা আংশিক চাপ দ্বারা প্রকাশ করব, সেটাও তোমরা শিখে যাবে। তো বিক্রিয়া হার রেট এটা হচ্ছে রেট, এই রেটটা কি প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। এখানে এখানে সমানুপাতিক চিহ্ন দিচ্ছি, আর বিক্রিয়ক কি, বিক্রিয়ক হচ্ছে এ, এবং এ সক্রিয় ভর মানে আমি কি করছি মোলার গাঢ়ত্ব দ্বারা প্রকাশ করছি, এবং বিও এখানে বিক্রিয়ক, এবং সেই বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে আমরা এরকম লিখতে পারি থার্ড ব্যাকেটের মধ্যে যে এ এবং বি এর যে সক্রিয় ভর, মানে সক্রিয় ভর মানে মোলার গাঢ়ত্ব, সেই মোলার গাঢ়ত্বের সমানুপাতিক হচ্ছে বিক্রিয়া হার কোন একটা নির্দিষ্ট উষ্ণতায়। তাহলে এটাই হচ্ছে বিক্রিয়া হার, এবং ভরকিয়া সূত্রের এটা হচ্ছে গাণিতিক রূপ যে বিক্রিয়ার আর ইজ প্রপোর্শনাল টু বিক্রিয়ক পদার্থের মোলার গাঢ়ত্ব বা বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভর। বুঝতে পারলে? এবার দেখো, এখানে আর এবং সমানুপাতিক চিহ্নটা যদি আমি তুলে দিই, তাহলে একটা ধ্রুবক বসাতে হবে কে, কে এখানে এ এবং বি আমি বসাতে পারবো, এবং এই যে কেটা পেলাম, এই কেটাকে আমি বলবো বিক্রিয়ার হার ধ্রুবক।
এটা একটা ধ্রুবক, কোন সমানুপাতিক চিহ্ন তুলে দিলে যদি সমান চিহ্ন দিয়ে রিপ্লেস হয় সমানুপাতিক চিহ্নটা, তাহলে হার একটা ধ্রুবক বসাতে হয়। এবং এখানে যে ধ্রুবকটা আমি বসালাম কি, সেই ধ্রুবকটাকে আমি বলবো হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট। হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট আমি কিন্তু বলতে পারি, রেট কনস্ট্যান্ট আমি বলতে পারি, বুঝতে পারলে? তো দেখো এটাই হচ্ছে যে ভরকে সূত্রের গাণিতিক রূপ। এখানে বিক্রিয়া পদার্থ কিছু আসবে না, কেবলমাত্র বিক্রিয়ক পদার্থ নেব এবং বিক্রিয়ক পদার্থে আমরা মোলার গাঢ়ত্বটাকে প্রকাশ করবো। মোলার গাঢ়ত্ব এই থার্ড ব্যাকেটের মধ্যে রেখেছি মানে এইগুলো হচ্ছে মোলার গাঢ়ত্ব, মোলার কনসেন্ট্রেশন। থার্ড ব্যাকেটের মধ্যে রেখেছি মানে এ এর থার্ড ব্যাকেটের মধ্যে আছে মানে এ এর মোলার গাঢ়ত্ব, আর বি এর থার্ড ব্যাকেটের মধ্যে আছে মানে বি এর মোলার গাঢ়ত্ব। এবং এটাই কিন্তু এক্ষেত্রে অ্যাক্টিভ মাস, সক্রিয় ভর। অর্থাৎ আমি দেখো বিক্রিয়া হারটা এ বিক্রিয়ক এ এবং বি এর মোলার গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক বা সক্রিয় ভরের সঙ্গে সমানুপাতিক। সক্রিয় ভর বলতে এখানে মোলার গাঢ়ত্ব, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আমাদের ভরকিয়া সূত্রের গাণিতিক রূপ। এরকম আমরা কয়েকটা এক্সাম্পল আরো দেখাবো এবং দেখো দেখো কিরকম ভাবে আমাদের আরো কিছু আমি বিক্রিয়ার গাণিতিক রূপ দেখাবো। তো দেখো এক্ষেত্রে আরো কিছু দেখুন দেখাই তখন কি ব্যাপারটা হয় দেখো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আরেকটা আমি বিক্রিয়া নিচ্ছি, এটা তো আরেকটা বিক্রিয়া আমি দেখাচ্ছি টু এ প্লাস বি, এখান থেকে বিক্রিয়াত পদার্থ টু এ প্লাস বি, এখান থেকে বিক্রিয়াত পদার্থ আসছে, প্রোডাক্ট আসছে। তো এই বিক্রিয়ায় বিক্রিয়া হারটা ভরকিয়া সূত্র অনুযায়ী লিখতে হবে। তো এই বিক্রিয়ায় বিক্রিয়া হারটাকে আমি ধরে নিচ্ছি আর, তা আর প্রপোর্শনাল টু এই এ এর সক্রিয় ভর। সক্রিয় ভর মানে কিছু যেহেতু এখানে দেয়া নেই, মোলার গাঢ়ত্বকে ধরবো। আর মোলার গাঢ়ত্ব মানে আমি কি বলেছি যে মোলার গাঢ়ত্ব কিন্তু প্রকাশ করি কীভাবে, প্রকাশ করতে হবে থার্ড ব্যাকেট দ্বারা। তাহলে এইটা হচ্ছে এর এটা থার্ড ব্যাকেটের মধ্যে রাখলে মানে বিক্রিয়ার হারটা আর বিক্রিয়া হার আর বিক্রিয়া হার আরটা হচ্ছে এর যে মোলার গাঢ়ত্ব তার সঙ্গে সমানুপাতিক এবং বি এর যে মোলার গাঢ়ত্ব তার সঙ্গে সমানুপাতিক। কারণ প্রতিটি বিক্রিয়াকে সক্রিয় ভরের সমানুপাতিক, সক্রিয় ভর মানে মোলার গাঢ়ত্ব। এবং এখানে বিক্রিয়াটা খালি এরকম ভাবেই আমরা শেষ করব না, কারণ এখানে একটা জিনিস দেখছি যে এ এর সঙ্গে একটা স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট আছে। স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট এখানে কি দুই আছে। তো এই যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট আছে, অর্থাৎ ব্যালেন্স করার পরে যে জিনিসটা আমরা পেয়েছি স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, মূল সংখ্যা বলতে পারো, তো এই মূল সংখ্যাটা বা স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা কিন্তু এই এই এ এর কিন্তু ঘাতে চলে আসবে। অর্থাৎ এক্ষেত্রে স্টিক রিপ্রেজেন্টেশনটা হবে এটাই যে এ এখানে টু এখানে চলে আসবে। এবং এক্ষেত্রে বিক্রিয়া হার, এখানে আর মানে তো বুঝতে পেরেছো রেট অফ এ রিয়াকশন, আমি আগের বারে লিখেছিলাম যে আর মানে বিক্রিয়া হার। তাহলে এখানে আর ইজ ইকুয়াল টু কে বিক্রিয়া হার ধ্রুবক, আর এখানে এ স্কোয়ার এবং বি থার্ড ব্যাকেটের মধ্যে বি। তো এই হচ্ছে এই বিক্রিয়াটার ভরকিয়া সূত্র অনুযায়ী আমাদের রিপ্রেজেন্টেশন বা আমাদের প্রকাশ। তো ভরকিয়া সূত্র অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি। অর্থাৎ এখানে স্টয়চিওমেট্রিক যা স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট যা থাকবে সেটা কিন্তু ওই ঘাতে চলে যাবে, ঘাতে গিয়ে কিন্তু বসে যাবে। তো এই হচ্ছে কিন্তু আমাদের রিপ্রেজেন্টেশন অফ ল অফ মাস অ্যাকশন বা ভরকিয়া সূত্র, বা ভরকিয়া সূত্রকে আমরা এরকম ভাবে প্রকাশ করতে পারি। এছাড়া দেখো আরো কয়েকটা এক্সাম্পল দেখো, তাহলে আরো তোমাদের এখানে পরিষ্কার হবে। দেখো আরো কয়েকটা এক্সাম্পল দেখো, তাহলে এখানে পরিষ্কার হবে। যেমন ধরো এ প্লাস থ্রি বি, এবার তোমরা নিজে নিজে করার চেষ্টা করো, এ প্লাস থ্রি বি এটা থেকে প্রোডাক্ট, এই একটা এক্সাম্পল আমি নিলাম। এটা যদি এই বিক্রিয়ার রেটটা ভরকিয়া সূত্র অনুযায়ী বার করতে হবে, রেট ইজ ইকুয়াল টু আর প্রপোর্শনাল টু কি করব এ, ঠিক আছে, এর মোলার গাঢ়ত্ব, আর বি এর মোলার গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে, কিন্তু বি এর আগে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি আছে থ্রি আছে, তাহলে থ্রিটা উপরে চলে যাবে, বুঝতে পারলে? ভরকিয়া সূত্র অনুযায়ী প্রকাশ। এবং এটাকে যদি তুমি সমানুপাতিক চিহ্ন যদি তুলে দাও, তাহলে হার ধ্রুবক কে বসিয়ে দাও, কে ইজ ইকুয়াল টু এ আর এখানে বি টু দি পাওয়ার কিউ, এটাই মানে এ এর মোলার গাঢ়ত্বের একঘাতের সঙ্গে বিক্রিয়া হারটা সমান, একঘাতের সঙ্গে সমানুপাতিক বলতে পারো, আর বি এর মোলার গাঢ়ত্বের তিন ঘাতের সঙ্গে এই বিক্রিয়া হারটা সমানুপাতিক বলতে পারো। তো এই হচ্ছে প্রকাশ। তুমি এইরকমও বলতে পারো, তুমি দেখো এইটাকে যদি তুমি এই এরকম যদি বিক্রিয়া করো, তাহলে সেটাকেও এরকম বলতে পারো থ্রি এ প্লাস টু বি, থ্রি এ প্লাস টু বি থেকে প্রোডাক্ট, প্রোডাক্ট পাচ্ছি। তো এই ভরকিয়া সূত্র অনুযায়ী তুমি এটার তুমি করো, এই ভরকিয়া সূত্র অনুযায়ী এটার রেটটা বার করো, রেট ইজ ইকুয়াল টু কি হবে, রেট প্রপোর্শনাল টু এ আর বি লিখে দিলাম মোলার গাঢ়ত্ব, এবং এর কত ঘাতের সঙ্গে তিন ঘাতের সঙ্গে এটা আমি বসিয়ে দিলাম, আর বি এর কত ঘাতের সঙ্গে দুই ঘাতের সঙ্গে বসিয়ে দিলাম, এবং রেট আর ইজ ইকুয়াল টু হার ধ্রুবক
a to the power cube b to the power square ব্যাস হয়ে গেল ইন জেনারেল আমরা বলতে পারি যদি মনে করো যদি একটা বিক্রিয়া এরকম হয় x a plus y b plus z c y b x a plus y b plus z c is equal to product যদি ইন জেনারেল যদি এরকম ভাবে কোন একটা বিক্রিয়া হয় তাহলে সেই বিক্রিয়ার রেট r for rate is equal is proportional to এখানে কোন কোন বিক্রিয়ক পদার্থ আছে a আছে a এর সক্রিয় হর বা মোলার গাড়ত্ব b এর সক্রিয় হরের সঙ্গে রেটটা সমানুপাতিক এবং c এর সক্রিয় হরের সঙ্গে সমানুপাতিক এবার স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি আছে দেখো স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেমন x এখানে y এখানে z এই স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলোকে ঘাতে তুলে দাও এখানে হবে x এখানে হবে y এখানে হবে z তো এই হচ্ছে রেটটা এবার রেট ইজ ইকুয়াল টু কি হবে বিক্রিয়ার রেট অফ রিঅ্যাকশন এখানে বিক্রিয়ার হার ধ্রুবক আর a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y এবং c টু দি পাওয়ার z তো এই হচ্ছে বলক্রিয়া সূত্র অনুযায়ী কোন একটা বিক্রিয়ার রিপ্রেজেন্টেশন এবং নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো এবার চলো তাহলে এই জায়গাটা আমরা বলক্রিয়া সূত্রটা কি জিনিসটা পরিষ্কার বুঝলাম বলক্রিয়া সূত্র অনুযায়ী রিপ্রেজেন্টেশনটা আমরা করলাম এবার আমরা যেটা করব এটাও খুব ইন্টারেস্টিং যে উভমুখী বিক্রিয়ায় ভরকিয়া সূত্রের গাণিতিক রূপ আমরা এটা তো একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে করলাম এবার ধরো উভমুখী বিক্রিয়া আমরা যে এক্সাম্পলগুলো করলাম এই টাইপটা হচ্ছে একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এবার আমরা করব উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে ভরকিয়া সূত্রের গাণিতিক রূপ আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়ায় ভরকিয়া সূত্রের গাণিতিক রূপ উভমুখী বিক্রিয়ায় ভরকিয়া সূত্রের গাণিতিক রূপ উভমুখী বিক্রিয়ায় ভরক্রিয়া সূত্রের গাণিতিক রূপ ভরক্রিয়া সূত্রের গাণিতিক ম্যাথমেটিক্যাল ফর্ম গাণিতিক রূপ উভমুখী বিক্রিয়ার ভরক্রিয়া সূত্রের গাণিতিক রূপ দেখো আমরা একটা উভমুখী বিক্রিয়া নিয়ে নিচ্ছি সেই উভমুখী বিক্রিয়াটা হচ্ছে এই রকম নিয়ে নিচ্ছি এ এ বি বি এখান থেকে উভমুখী বিক্রিয়া নিয়ে নিচ্ছি হাফ ডাবল অ্যারো বি ডি এবং ই ই এইটা একটা উভমুখী বিক্রিয়া উভমুখী বিক্রিয়া এখানে বিক্রিয়ক কে এ এবং বি এবং বিক্রিয়াত পদার্থকে ফরওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রে ডি এবং ই এবং এইগুলো কি ছোট হাতের এ ছোট হাতের বি ছোট হাতের ডি ছোট হাতের ই এগুলো হচ্ছে স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট তো এই বিক্রিয়াতে এই যে উভমুখী বিক্রিয়াটা আমি লিখেছি এই বিক্রিয়াটা দুটো বিক্রিয়া আছে এর মধ্যে দুটো বিক্রিয়া আছে এর মধ্যে ফরওয়ার্ড ডিরেকশনটা কোনটা ফরওয়ার্ড রিয়াকশন বা সম্মুখবর্তী বিক্রিয়া কোনটা সম্মুখবর্তী বিক্রিয়া হচ্ছে এখানে এ থেকে এ এ এ বি বি এখান থেকে ডি ডি এবং ই ই এটা হচ্ছে সম্মুখবর্তী বিক্রিয়া ফরওয়ার্ড রিয়াকশন আর ব্যাকওয়ার্ড রিয়াকশনটা কি ব্যাকওয়ার্ড রিয়াকশন মানে পশ্চাৎবর্তী বিক্রিয়াটা কি ঠিক উল্টোটা ব্যাকওয়ার্ড রিয়াকশনটা কিরকম হবে এই দেখো ডি ডি উল্টোটা মানে এদিকটা তখন হবে ই ই এখান থেকে এ এ এবং বি বি এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন এবার দেখো এই ফরওয়ার্ড রিয়াকশনের রেটটা ভরক্রিয়া সূত্র অনুযায়ী যদি বার করি ফরওয়ার্ড রিয়াকশনের রেটটা যদি ভরক্রিয়া সূত্র অনুযায়ী বার করি তাহলে আমরা এখানে যে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন মানে আর এফ আমি বলছি যে ফরওয়ার্ড রিয়াকশনের যে বিক্রিয়া হারটা মানে সম্মুখবর্তী বিক্রিয়ার হারটাকে আমি আর এফ বলেছি এখানে এফ ফর ফরওয়ার্ড তো ফরওয়ার্ড ডিরেকশনের বিক্রিয়া হারটা যদি ভরক্রিয়া সূত্র অনুযায়ী বার করি তাহলে আর এফ প্রপোর্শনাল টু এখানে বিক্রিয়ককে এ এবং বি তাহলে এ এবং বি এর আমরা বলবো এ এবং বি এর মোলার গাড়ত্বের সঙ্গে সমানুপাতিক এবং এখানে স্টোচিওমেট্রি কোফিসিয়েন্টটা কী হবে স্টোচিওমেট্রি কোফিসিয়েন্টটা উপরের দিকে উঠে যাবে উপরের দিকে এখানে ঘাতে চলে আসবে এখানে এ এবং এখানে বি এটা হয়ে গেল এটা হচ্ছে ভরক্রিয়া সূত্র অনুযায়ী আমরা সম্মুখ বিক্রিয়ার প্রকাশ আমি এরকমভাবে করলাম এবং এটাকে যদি বা যদি আমি তুমি এটাকে ধ্রুবক দিয়ে বসাও তাহলে কি হবে আর এফ ইজ ইকুয়াল টু কে এফ আমি এখানে ধ্রুবকটা নিলাম কে এবং এখানে একটা এফ কথাটা যোগ করলাম হাত ধ্রুবকের এফ কথাটা যোগ করলাম কে এফ মানে ফরওয়ার্ড এখানে এ টু দি পাওয়ার এ এবং বি টু দি পাওয়ার বি এটা হলো তাহলে এইটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ডিরেকশনের রেট অফ ফরওয়ার্ড ডিরেকশনটাকে আমরা এরকম ভাবে বসে করতে পারি এখানে কে এফটা কি কে এফটা হচ্ছে যে সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক সেটা হচ্ছে কে এফ মানে এখানে কে টা হচ্ছে হার ধ্রুবক আর এফ ফর ফরওয়ার্ড ফরওয়ার্ড ডিরেকশনে হার ধ্রুবক হচ্ছে এইটা প্রকাশ করতে পারি
এবার ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে দেখো, ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে আমি ব্যাকওয়ার্ড রিয়াকশনের হার্ড গ্রুপ হার্ডটাকে আমি আর বি বলছি, যে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন আর বি ব্যাকওয়ার্ড রিয়াকশন। এক্ষেত্রে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে বিক্রিয়ক পদার্থকে বিক্রিয়ক পদার্থ হচ্ছে ডি, এবং ডি এর ঘাতে চলে যাবে এই ডি, এবং ই এর ঘাতে চলে যাবে স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এই ইটা চলে যাবে। এবং এক্ষেত্রে যদি আমি এটাকে যদি সমানুপাতিক চিহ্নটা তুলে দিই, তাহলে আর বি ইজ ইকুয়াল টু কে বি, এবং আমি বলতে পারি ডি 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 ডি, এবং এখানে আমি বলতে পারি ই এবং ই, এটা বলতে পারি নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট অফ রেট, ব্যাকওয়ার্ড রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন আর বি ইজ ইকুয়াল টু কে বি। কে বিটা কি, কে বিটা হচ্ছে এখানে যে ব্যাকওয়ার্ড রিয়াকশনের হার ধ্রুবক, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন হার ধ্রুবকটা কে বি দ্বারা প্রকাশ করছি। এটা ভরকিয়া সূত্রের আমরা প্রকাশ আমরা করলাম। এবার দেখো এই বিক্রিয়া যখন সাম্যাবস্থায় আসবে, এক ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থায় কি হবে, সাম্যাবস্থায় যখন বিক্রিয়াটা এসে উপনীত হবে তখন কি হবে, সাম্যাবস্থায় রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। এটা আমি পড়েছি এর আগে, যে সাম্যাবস্থায় রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। তাহলে কি হবে, তাহলে এই আর এফ এবং আর বি এর মানটা সমান, তাহলে আর এফ এবং আর বি এর মানটা যখন সমান তাহলে এই দিকের মানগুলো সমান হবে। তাহলে আমি লিখতে পারি কে এফ, কে এফ এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি লিখতে পারি, আর এখানে কে বি ডি টু দি পাওয়ার ডি, এবং ই টু দি পাওয়ার ই লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে আমাদের সাম্যাবস্থা এরকম হলো, এবং এটাকে আমরা এরকম ভাবে প্রকাশ করবো, দেখো কে এফ আর কে বি, কে এফ এবং কে বি, এটাকে আমি কে এফ আর কে বিটাকে এইদিকে নিয়ে এলাম, আর এইদিকে যেমন পড়ে আছে তেমনি আমি লিখে দিচ্ছি ডি ডি ই ই, আর নিচে আসছে এ এ এবং বি বি, এটা আসছে, দেখো এই দিকেরটাকে ভাগ করে দিয়েছি। এবং কে এফ এবং কে বি, কে এফ ও একটা সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক, আর কে বিটা হচ্ছে বিপরীত বিক্রিয়ার হার ধ্রুবক। এই দুটোর অনুপাত, এইগুলি যেহেতু একটা ধ্রুবক, এর দুটোর অনুপাতটা একটা ধ্রুবক হবে, এবং সেই ধ্রুবকটাকে আমি প্রকাশ করছি কে দ্বারা। ধ্রুবক দুটো ধ্রুবকের অনুপাত একটা ধ্রুবক, দুটো ধ্রুবকের যে অনুপাত সেটা একটা ধ্রুবক হবে, সেই ধ্রুবকটাকে আমি কে বলছি। এবং এক্ষেত্রে এই কেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, এখানে আর কোনো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কোনো জিনিস আসছে না, এই কেটাকে আমরা বলবো বিক্রিয়ার হার ধ্রুবক, এই কেটাকে আমরা বলবো বিক্রিয়া হার ধ্রুবক, কেটাকে আমরা বলবো বিক্রিয়া হার ধ্রুবক। নিশ্চয়ই বুঝতে পারলে যে কোনো একটা যদি উভমুখী বিক্রিয়া হয়, সে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যে বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবকটা কি, বিক্রিয়ার হার ধ্রুবকটা হচ্ছে কে, এবং তার রিপ্রেজেন্টেশনের কেটা কি দ্বারা হবে, কে হচ্ছে আমরা বলতে পারি যে কে ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি যে বিক্রিয়াত পদার্থের যে বিক্রিয়াত পদার্থের সক্রিয় ভরের যে স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো ঘাতে চলে যাবে, বা সক্রিয় ভর মানে মোলার ঘনত্বটা ঘাতে চলে যাবে, এবং বিক্রিয়া যা বিক্রিয়ক পদার্থের যে সক্রিয় ভর তার মোলার গাঢ়ত্ব, বা সক্রিয় ভর মোলার গাঢ়ত্বের যে স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট সেটাও ঘাতে চলে যাবে। এবং এটাই হচ্ছে আমাদের, আমরা বলতে পারি যে এই এইটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া ভরকিয়া সূত্রের গাণিতিক রূপ। এবং এক্ষেত্রে যে কে বিক্রিয়ার হার ধ্রুবক, এটা কিন্তু একটা নির্দিষ্ট পার্টিকুলার টেম্পারেচারে এটা কিন্তু নির্দিষ্ট, যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে। যদি তুমি 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় খোঁজো তাহলে কে এর মানটা নির্দিষ্ট, কিন্তু যদি 40 ডিগ্রি সেলসিয়াস হয় তখন কে এর মানটা কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এই কে বিক্রিয়ার হার ধ্রুবক কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে, এই জায়গাটা নোট করবে যে বিক্রিয়ার হার ধ্রুবক উষ্ণতার উপর নির্ভর করে, একটা নির্দিষ্ট পার্টিকুলার টেম্পারেচারের ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকটা একই, কিন্তু টেম্পারেচার যদি চেঞ্জ হয় তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক কিন্তু চেঞ্জ হয়ে যায়, এটা কথাটা তোমরা খেয়াল করবে। এবার দেখো এই যে কে বিক্রিয়ার হার ধ্রুবকটাকে আমরা তিন রকম ভাবে প্রকাশ করতে পারি, তাহলে এখানটা আমি মুছছি, এই উপরের অংশটা মুছছি, দেখো আমি নিজের অংশটা রেখে দিয়ে নিজের অংশটাকে টেনে আমি বার করবো, যে দেখো এখানে বিক্রিয়ার যে হার ধ্রুবক কে আমি লিখেছি এটা বিক্রিয়ার সিস্টেমের উপর নির্ভর করে, আমরা কেটাকে আমরা তিন রকম ভাবে প্রকাশ করতে পারি। এই বিক্রিয়ার হার ধ্রুবকটা, বিক্রিয়ার হার ধ্রুবক কে, এটা হচ্ছে বিক্রিয়া হার ধ্রুবক, রিয়াকশন রেট কনস্ট্যান্ট, বিক্রিয়া হার ধ্রুবক, বিক্রিয়া হার ধ্রুবক। এই বিক্রিয়া হার ধ্রুবককে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, যখন আমরা বিক্রিয়া হার ধ্রুবককে আমরা এই কেটাকে আমরা কেসি বলতে পারি, বা কেপি বলতে পারি,
বা কে এক্স বলতে পারি। কেসি কখন বলবো? কেসি যখন বলবো যখন বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের যে সক্রিয় ভর, সেই সক্রিয় ভরটাকে যখন আমরা মোলার গাঢ়ত্ব দ্বারা প্রকাশ করব তখন এটা কেসি হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যেহেতু এখানে এই যে আমরা যে জিনিসটা লিখেছি এটা তো সক্রিয় ভর দ্বারা প্রকাশ করেছি, সক্রিয় ভর বা মোলার গাঢ়ত্ব দ্বারা প্রকাশ করেছি, সুতরাং পার্টিকুলারলি এক্ষেত্রে কে মানে কেসি হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কে বিক্রিয়া হার ধ্রুবক আমি কেসি দ্বারা প্রকাশ করতে পারি। কেসি কেসি কখন প্রকাশ করব, মানে কেসিটা কখন কাজে লাগাবো, যখন বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থের যে সক্রিয় ভর, এই সক্রিয় ভরটাকে যখন মোলার গাঢ়ত্ব দ্বারা প্রকাশ করব। অর্থাৎ কেসিটা আমরা তখন কাজে লাগবো যখন আমি কেসিটার কথা লিখছি যে কেসিটা আমরা তখন কাজে লাগাবো যখন রিয়্যাক্ট্যান্ট, রিয়্যাক্ট্যান্ট মানে বিক্রিয়ক ও প্রোডাক্ট, রিয়্যাক্ট্যান্ট ও প্রোডাক্ট, এই রিয়্যাক্ট্যান্ট ও প্রোডাক্ট এই গুলিকে যখন মোলার গাঢ়ত্ব দ্বারা প্রকাশ করা হবে, যখন মোলার গাঢ়ত্ব দ্বারা প্রকাশ করা হবে, মোলার গাঢ়ত্ব দ্বারা প্রকাশ করা হবে, মোলার গাঢ়ত্ব দ্বারা প্রকাশ করা হবে, যখন মোলার গাঢ়ত্ব দ্বারা প্রকাশ করা হবে তখন কেটাকে আমি বলবো প্রকাশ করা হয়, তখন আমি কেটাকে বলবো যে কেসি, কেটাকে আমরা বলবো কেসি। প্রকৃতপক্ষে এই যে বিক্রিয়াটা আমি করেছি, আমি আরেকবার তুমি আরেকবার আমি লিখছি, তাহলে দেখো আমি আরেকবার লিখছি যে দেখো একটা বিক্রিয়া লিখে তার কেসিটা প্রেজেন্টেশন কিভাবে হবে। এই বিক্রিয়াটায় যেটা আমি করেছিলাম দেখো যে এ এ এ এ এই বিক্রিয়াটা যেটা আমি করেছিলাম সেটা আমি লিখছি আরেকবার, এ এ বি বি এখান থেকে কি সি সি এবং ডি ডি। এই বিক্রিয়া যদি কেসি দ্বারা প্রকাশ করা তাহলে কেসি ইজ ইকুয়াল টু কি হবে, কেসি মানে কে, কেটা কিন্তু আমি কেটাকেই একটা স্পেসিফিক রূপে প্রকাশ করি কেসি। এখানে সি হচ্ছে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে কি কনসেন্ট্রেশন, মোলার গাঢ়ত্ব, মোলার গাঢ়ত্ব কিভাবে প্রকাশ করা, থার্ড ব্র্যাকেটের দ্বারা। এবং থার্ড আমি কেসিটা কি লিখবো, যে বিক্রিয়াত পদার্থের মোলার গাঢ়ত্ব এখানে লিখে দিলাম, বিক্রিয়াত পদার্থের মোলার গাঢ়ত্ব লিখে দিলাম, আর বিক্রিয়ক পদার্থের মোলার গাঢ়ত্ব লিখে দিলাম, বিক্রিয়ক পদার্থের মোলার গাঢ়ত্ব লিখে দিলাম, এবং যেগুলো স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট সেগুলো আপনি ঘাতে তুলে দিলেন, এক্ষেত্রে সি, এক্ষেত্রে ডি, এক্ষেত্রে এ, এক্ষেত্রে বি। তো এটাই হচ্ছে দেখো, এটা যদি যখন আমি রিয়াক্ট্যান্ট ও প্রোডাক্টের প্রোডাক্ট এইগুলিকে যখন মোলার গাঢ়ত্ব দ্বারা প্রকাশ করেছি, এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে মানে মোলার গাঢ়ত্ব দ্বারা প্রকাশ করেছি, তখন আমি কেসি দ্বারা প্রকাশ করব, বুঝতে পেরেছো? আর এখানে কেপি, কেপিটা কি, কেপিটা হচ্ছে যখন রিয়াক্ট্যান্ট ও প্রোডাক্টকে যখন আমি প্রকাশ করব, রিয়াক্ট্যান্ট ও প্রোডাক্টের মানে এই জায়গাটাকে, রিয়াক্ট্যান্ট ও প্রোডাক্টের ব্যাপারটাকে আমি পার্সিয়াল প্রেশার দিয়ে প্রকাশ করব, তখন কেপি ব্যবহার করব। অর্থাৎ এখানে পার্সিয়াল প্রেশার, রিয়াক্ট্যান্ট প্রেশারের পার্সিয়াল প্রেশার বা আংশিক চাপ দিয়ে যদি আমি প্রকাশ করি কোনো একটা বিক্রিয়ার হার ধ্রুবককে, এখানে রিয়াক্ট্যান্ট মানে রিয়াক্ট্যান্ট প্রোডাক্টের, রিয়াক্ট্যান্ট ও প্রোডাক্ট, রিয়াক্ট্যান্ট, রিয়াক্ট্যান্ট ও প্রোডাক্ট, রিয়াক্ট্যান্ট ও প্রোডাক্টের আমরা যখন যখন এই কেটাকে যখন আমি রিয়াক্ট্যান্ট ও প্রোডাক্টের পার্সিয়াল প্রেশার দ্বারা প্রকাশ করব তখন সেটাকে আমি বলবো কেপি, সেই বিক্রিয়া হার ধ্রুবককে কেপি বলবো। একটা এক্সাম্পল দিলেই পরিষ্কার হয়ে যাবে। ধরো এই বিক্রিয়াটাতেই সবগুলো এরকম গ্যাসীয় মাধ্যম উল্লেখ করেছে, ধরো এই বিক্রিয়াটাকে এখানেও গ্যাসীয় মাধ্যম মানে এই এটা হচ্ছে গ্যাস, এই বিটা হচ্ছে গ্যাস, এই সিটা হচ্ছে গ্যাস, আর ডিটা হচ্ছে গ্যাস, তো এইটা হচ্ছে গ্যাস, এরকম ভাবে প্রকাশ করা আছে। তো এই বিক্রিয়াটা তুমি মোলার গাঢ়ত্ব দ্বারা প্রকাশ করতে পারো, কিন্তু আর এই বিক্রিয়াটা যেহেতু সব বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থ সবগুলি গ্যাসীয়, সুতরাং এক্ষেত্রে তুমি কেপি দ্বারাও প্রকাশ করতে পারো। কেপি হলে কি হবে, কেপি, কেপি দ্বারা যদি প্রকাশ করে, কেপি ইজ ইকুয়াল টু এখানে পার্সিয়াল প্রেশার অফ বিক্রিয়াত পদার্থের পার্সিয়াল প্রেশার, এই এই যে পার্সিয়াল প্রেশার অফ সি ইন্টু পার্সিয়াল প্রেশার অফ ডি, মানে বিক্রিয়াত পদার্থের যে বিক্রিয়াত পদার্থ যেগুলো আমি পেয়েছি তাদের পার্সিয়াল প্রেশারের গুণফল, মানে পার্সিয়াল প্রেশার অফ সি, এখানে পি মানে এখানে নিচে হচ্ছে সি, আর পি ডি মানে পার্সিয়াল প্রেশার অফ ডি যেহেতু গ্যাস, আর নিচে আমি কি লিখবো যে পি এ ইন্টু পি বি, পার্সিয়াল প্রেশার অফ রিয়াক্ট্যান্ট, পার্সিয়াল প্রেশার অফ রিয়াক্ট্যান্ট মানে এখানে কি রিয়াক্ট্যান্ট এ, এবং পার্সিয়াল প্রেশার অফ রিয়াক্ট্যান্ট কি আছে বি আছে, সুতরাং বি করলাম, এবং এখানে যে স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো, স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলোকে আমি ঘাতে তুলে দেবো, এবং এক্ষেত্রে আমি এই ঘাতে তুলে দেবো, এখানে সি আছে, এখানে ডি আছে, এখানে এ আছে, এখানে বি আছে।
তো এটাকে আমি কেবি, যদি এখানে গ্যাসিয়াস মাধ্যম থাকে মানে বিক্রিয়া বা বিক্রিয়াত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে কিন্তু আমি এই বিক্রিয়া হার ধ্রুবকটাকে আমি কেপি দ্বারা প্রকাশ করতে পারি, এবং এই কেপি দ্বারা প্রকাশ কর কেপি দ্বারা প্রকাশ করলে কিন্তু আমি এরকম ভাবে প্রকাশ করব। অর্থাৎ বিক্রিয়াত পদার্থের যে পার্সিয়াল প্রেশার, বিক্রিয়াত পদার্থের পার্সিয়াল প্রেশার যথাযথ ঘাতে উন্নীত স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো বাই বিক্রিয়ক পদার্থের পার্সিয়াল প্রেশার যথাযথ ঘাতে উন্নীত স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো, তো এরকম ভাবে আমি কেপি দ্বারা প্রকাশ করতে পারি। আর একটা আছে কে এক্স, কে এক্সটা হচ্ছে যখন আমরা কে এক্সটাকে এরকম ভাবে প্রকাশ করবো, কে এক্সটা হচ্ছে যখন আমরা মূল ভগ্নাংশ, এখানে এক্স হচ্ছে মূল ভগ্নাংশ, যখন বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থকে আমরা মূল ভগ্নাংশ দ্বারা প্রকাশ করব, মূল ভগ্নাংশ, মূল ভগ্নাংশ এটার ব্যবহারটা কম, আমাদের মূলত কেসি আর কেবিটাই ব্যবহার করা হয়। তো যখন বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থের আমরা সক্রিয় ভরটাকে যখন মূল ভগ্নাংশ দিয়ে প্রকাশ করব তখন কে এক্সটা ব্যবহার করা হয়। যেমন ধরো এক্ষেত্রে যদি আমি মূল ভগ্নাংশ দিয়ে ব্যবহার করি, মানে এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি মূল ভগ্নাংশ দিয়ে ব্যবহার করি, তাহলে আমি কে এক্স আমি লিখছি, কে এক্সটা লিখে আমি দেখো এখানে এক্স অফ মূল ভগ্নাংশ মোল ফ্র্যাকশন অফ সি ইন্টু মোল ফ্র্যাকশন অফ ডি মোল ফ্র্যাকশন অফ ডি বাই মোল ফ্র্যাকশন মানে মোল ভগ্নাংশ অফ এ ইন্টু মোল ভগ্নাংশ অফ বি, এটা করে দিলাম একই ফরম্যাট, খালি এখানে কে এক্সটা যখন আমি বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থের সক্রিয় ভরটাকে যখন মূল ভগ্নাংশ দ্বারা প্রকাশ করবো তখন কে এক্স ব্যবহার করবো, যখন বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থের কনসেন্ট্রেশন বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থের সক্রিয় ভরটাকে যখন পার্সিয়াল প্রেশার দ্বারা প্রকাশ করবো তখন কেপি ব্যবহার করবো, আর বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থের সক্রিয় ভরটাকে যখন আমি মোলার ঘনত্ব দ্বারা প্রকাশ করবো তখন কিন্তু কেসি দ্বারা প্রকাশ করবো। যে কোনোভাবে তুমি প্রকাশ করতে পারো, তাতে কিছু অসুবিধা নেই। তাহলে দেখো, এবং এখানে কি হবে, এখানে যথাযথ ঘাতে এই যে এই জায়গাটা চলে যাবে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে উপরে থাকবে সি, এটা হবে ডি, এটা হবে এ, এটা হবে বি, ব্যাস চলে গেল, হয়ে গেল, তো এটা হচ্ছে কেএক্স। সুতরাং এই যে বিক্রিয়া হার ধ্রুবককে আমরা তিন ভাগে প্রকাশ করতে পারি, যদি সক্রিয় ভরটা যদি তুমি মোলার ঘনত্ব দিয়ে প্রকাশ করতে চাও তখন কেটাকে তুমি কেসি দ্বারা প্রকাশ করাবে, আর সক্রিয় ভরটাকে যদি পার্সিয়াল প্রেশার দ্বারা প্রকাশ করতে চাও তোমাকে এখানে দেখতে হবে যে পার্সিয়াল প্রেশারটা মানে বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থ সবগুলো গ্যাসীয় কিনা, তো যদি গ্যাসীয় হয় তাহলে তুমি পার্সিয়াল প্রেশার দ্বারা প্রকাশ করতে পারো, আর যদি তুমি মূল ভগ্নাংশ দ্বারা প্রকাশ করতে চাও তাহলে বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থ মূল ভগ্নাংশ দ্বারা প্রকাশ করতে হবে সক্রিয় ভরটাকে। এখানে সবচেয়ে একই ফান্ডা, প্রথমে উপরের দিকে বিক্রিয়াত পদার্থের সবকিছু বসবে, যদি মোলার ঘনত্ব হয় মোলার ঘনত্ব, যদি পার্সিয়াল প্রেশার হয় পার্সিয়াল প্রেশার, যদি মূল ভগ্নাংশ হয় মূল ভগ্নাংশ, বাই বিক্রিয়ক পদার্থের সবকিছু বসবে, এবং যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো সেগুলো ঘাতে চলে যাবে। তো এই হচ্ছে আমাদের কিন্তু প্রকাশ ভঙ্গি। তো বিক্রিয়া হার ধ্রুবককে কিন্তু আমরা এইরকম তিন রকম ভাবে প্রকাশ করতে পারি, ঠিক আছে। এবার দেখো আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো, এবং এই টপিকটাই আমাদের শেষ আজকের আলোচনা, যে অসমসত্ত্ব সাম্যাবস্থা। অসমসত্ত্ব সাম্যাবস্থা আমি এর আগে তোমাদের বলেছিলাম, যেখানে অসমসত্ত্ব সাম্যাবস্থা মানে কি, যেখানে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের দশাগুলো আলাদা আলাদা হয়, সেটা হচ্ছে অসমসত্ত্ব সাম্যাবস্থা। সেই অসমসত্ত্ব সাম্যাবস্থার ক্ষেত্রে সাম্য ধ্রুবকের রাশিমালা অসমসত্ত্ব, আচ্ছা অসমসত্ত্ব, আচ্ছা আমি একটা প্রথমে প্রথমে আমরা সমসত্ত্ব ক্ষেত্রে করি, আমরা এতক্ষণ ধরে যেটা করলাম সমসত্ত্ব সাম্যাবস্থা, সমসত্ত্ব সাম্যাবস্থা মানে হয়তো রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট একই ফেজে আছে, সমসত্ত্ব সাম্যাবস্থায় কিছু একটা আমি ভরকিয়া সূত্রে কিছু রূপ দেখাই, সেটা জায়গাটা কে পি কেসি কীভাবে প্রকাশ করবো সেটা একটু দেখাই। যেমন ধরো এখানে একটা বিক্রিয়া দিয়েছে টু সিও, এটা গ্যাসে আছে, প্লাস ও টু এটাও গ্যাসে আছে, আর এক্ষেত্রে হচ্ছে কি টু সিও টু এটাও গ্যাসে আছে, তো এই বিক্রিয়াটাকে, এটা উভমুখী বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে তুমি সাম্য ধ্রুবক কেসি দ্বারা প্রকাশ করতে পারো, কেসি মানে মোলার ঘনত্ব দ্বারা প্রকাশ করতে পারো সক্রিয় ভরটাকে, এবং সেক্ষেত্রে তখন সাম্য ধ্রুবকটা কেসি হচ্ছে, এবং তুমি যেহেতু সবগুলো যেহেতু গ্যাসীয় সিস্টেম তুমি কেপি দ্বারাও প্রকাশ করতে পারো। এক্ষেত্রে কেসি দ্বারা প্রকাশ করলে কি হবে, কেসি এই বিক্রিয়ার, যদি এই বিক্রিয়ার হার ধ্রুবক কেসি ইজ ইকুয়াল টু কে সি ফর কনসেন্ট্রেশন, তাহলে কি হবে যে দেখো এখানে সিও টু, সিও টুর মোলার ঘনত্ব এখানে দিয়ে দিলাম, বাই সিও টু এখানে বিক্রিয়াত পদার্থ, বাই সিওর মোলার ঘনত্ব বাই ওটুর মোলার ঘনত্ব করে দিলাম, এবং এক্ষেত্রে এই সিও টুর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা কি হবে, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা ঘাতে চলে যাবে, ঘাতে এখানে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2, এখানে 2, এটা হচ্ছে সিও 2, আর ওটুর ক্ষেত্রে 1, একটা আর দেখানো হবে না। তো এই হচ্ছে কেসি দ্বারা প্রকাশ করতে পারি, এবং যদি আমি এটাকে কেপি দ্বারা প্রকাশ করি তাহলে কিরকম হবে,
কেপি দ্বারা প্রকাশ করলে পার্সিয়াল প্রেশার অফ সিও টু, কারণ এটা বিক্রিয়াত পদার্থ, এর ঘাতে দুই যাবে, পার্সিয়াল প্রেশার অফ সিও এর ঘাতেও দুই যাবে, ইন্টু পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন, ব্যাস এটা কেপি দ্বারা প্রকাশ করতে পারছি। নিশ্চয়ই বুঝতে পারছো কি আমি বলতে চাইছি। তো এইরকম ভাবে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। তুমি দেখো যদি আমি এইরকম বিক্রিয়া নিই, এইটা এক নম্বর বিক্রিয়া, এটা সমসত্ত্ব সাম্যাবস্থা, এটা সমসত্ত্ব, সমসত্ত্ব সাম্যাবস্থায় আমরা হার ধ্রুবকের যে রাশিমালা সেটা করছি, কেসি রাশিমালা এবং কেপি রাশিমালা আমরা ব্যবহার করছি সমসত্ত্ব সাম্যাবস্থায়। তুমি যদি এরকম এরকম যদি করো যে এন টু এটা হচ্ছে গ্যাস, প্লাস থ্রি এইচ টু এটা হচ্ছে গ্যাস, এটা উভমুখী বিক্রিয়া হবে এবং এক্ষেত্রে টু এন এইচ টি হবে, এটা হচ্ছে গ্যাস। এই বিক্রিয়ার কেসির মানটা কি হবে, কেসি ইজ ইকুয়াল টু করো এন এইচ টি, এটার মোলার গাড়ত্ব থার্ড ব্র্যাকেট দিলাম, আর ঘাতে দুই চলে যাবে, আর এন টু এটা মোলার গাড়ত্ব এখানে আমি দিলাম, আর এইচ টু এটার ঘাতে তিন আসবে, ব্যাস হয়ে গেল কেসি দ্বারা প্রকাশ। বিক্রিয়াত পদার্থের মোলার গাড়ত্ব, মোলার গাড়ত্ব মানে থার্ড ব্র্যাকেট এবং স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা ঘাতে, বাই বিক্রিয়ক পদার্থের মোলার গাড়ত্ব, এন টুর ক্ষেত্রে কোনো ওখানে কিছু নেই, তাই জন্য এক এক বলে বসাচ্ছি না, আর এইচ টুর ক্ষেত্রে যেহেতু স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট তিন আছে, তিনটা উপরে চলে গেল। এবং এটাকে তুমি কেপি দ্বারাও প্রকাশ করতে পারবে, কারণ কেপি এখানে সব গ্যাসীয় মাধ্যম, কেপি দ্বারা প্রকাশ করতে পারো। কেপি হলে কি হবে, পার্সেল প্রেশার অফ এনএইচ থ্রি, মানে এনএইচ থ্রি আংশিক চাপের এখানে দুই, আর এখানে হচ্ছে পার্সেল প্রেশার অফ এন টু এটা ওয়ান, পার্সেল প্রেশার অফ এইচ টু এর উপরে থ্রি, এরকম ভাবে প্রকাশ করতে পারো কেপি কেসি। নিশ্চয়ই কোনো অসুবিধা নেই তোমাদের কাছে। তো এরকম ভাবে যেরকম ভাবে তুমি প্রকাশ করতে চাইছো সেরকম ভাবে প্রকাশ করতে পারো, কিছু অসুবিধা নেই। যেমন ধরো এখানে আমি তিন নম্বর একটা এক্সাম্পল দেখাই, এইচ বিআর, এইচ বিআরটাকে এরকম ভাবে প্রকাশ করা হয়েছে, এইচ বিআরটাকে এখানে করা হয়েছে হাফ এইচ টু এবং হাফ বিআর টু, হতেই পারে এখানে এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস। তাহলে এখানে কেসি রাশিমালা কি হবে, কেসি ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ মোলার গাড়ত্ব অফ এইচ টু, এখানে উপরে চলে যাবে হাফ ইন্টু ইন্টু আমি করতে পারি যে কনসেন্ট্রেশন অফ বিআর টু, উপরে চলে যাবে হাফ বাই কনসেন্ট্রেশন অফ মোলার গাড়ত্ব এইচ বিআর, আর উপরে এক থাকবে। তো এরকমভাবে প্রকাশ করতে পারি, অসুবিধা কি আছে, কিছু অসুবিধা নেই। আর এগুলো যেহেতু সবই গ্যাস, সুতরাং আমি কেপি দ্বারা প্রকাশ করতে পারি, কেএক্স এর ব্যবহারটা কম, মানে মোল ভগ্নাংশ দিয়ে ব্যবহারটা কম হয়, মূলত কেপি আর কেসি দ্বারা ব্যবহার করা হয়। এবং কেপি দ্বারা যদি আমি ব্যবহার করি, কেপি যদি ব্যবহার করি, দেখো কেপি যদি হয় তাহলে কি করবে, পার্সিয়াল প্রেশার অফ এইচ টু, এটা হচ্ছে আংশিক চাপ হাফ ওপরে ঘাতে, পার্সিয়াল প্রেশার অফ বিআর টু এটার উপরে হচ্ছে হাফ, আর বাই পার্সিয়াল প্রেশার অফ এইচ বিআর এটাও কিন্তু ওপরে হাফ হয়ে যাবে। দেখো এটার মধ্যে কোনো মানে কিছু অসুবিধা নেই, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ এই জায়গাটা। তো এইভাবেই কিন্তু আমরা প্রকাশ করতে পারবো। এবার ধরো এটা হচ্ছে সমসত্ত্ব সাম্যাবস্থা, আমরা সমসত্ত্ব সাম্যাবস্থা, মানে দেখো রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট দুটোই কিন্তু একই ফেজে আছে। এবার যদি আমি অসমসত্ত্ব সাম্যাবস্থা খুঁজি, অসমসত্ত্ব সাম্যাবস্থায় দেখো অসমসত্ত্ব, এটা সমসত্ত্ব সাম্যাবস্থার ক্ষেত্রে এগুলো হলো। এবার অসমসত্ত্ব সাম্যাবস্থা যদি কেপি কেসি, এখানে কেসি কেসিটা দ্বারাই প্রকাশ করা হয়, কারণ অসমসত্ত্ব সাম্যাবস্থায় তোমার যে কোনো একটা সলিড চলে আসে বা লিকুইড চলে আসে, তাহলে অসমসত্ত্ব সাম্যাবস্থা আমরা আলোচনা করছি। দেখো অসমসত্ত্ব সাম্যাবস্থায় সাম্যাবস্থায় কেসিয়ের প্রকাশ কীরকমভাবে হবে, তো অসমসত্ত্ব সাম্যাবস্থায় মানে অসমসত্ত্ব সাম্যাবস্থায় একটা উদাহরণ নিই। দেখো যেমন ধরো অসমসত্ত্ব সাম্যাবস্থায় একটা উদাহরণ আমি বলছি, যেমন ধরো কার্বন প্লাস ও টু, এবং এক্ষেত্রে এরা উভমুখী বিক্রিয়া মারফত তৈরি করবে সিও টু। এক্ষেত্রে কার্বনটা হচ্ছে সলিড, অক্সিজেনটা হচ্ছে গ্যাস, আর সিও টুটা হচ্ছে গ্যাস। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে অসমসত্ত্ব, কারণ এই বিক্রিয়ার সাম্যাবস্থা হচ্ছে অসমসত্ত্ব, কারণ এখানে দুটো ফেজ দেখো, বিক্রিয়ক পদার্থের ফেজে সলিড আছে আর বিক্রিয়াত পদার্থের ফেজে গ্যাস আছে, সুতরাং অসমসত্ত্ব সাম্যাবস্থা। এবং অসমসত্ত্ব সাম্যাবস্থায় যদি এটাকে তুমি কেপি দ্বারা প্রকাশ করতে পারবে না, কারণ কেপি দ্বারা প্রকাশ করতে তুমি পারবে না, কেপি দ্বারা প্রকাশ করতে মানে পারা যাবে কিন্তু একটু আলাদাভাবে প্রকাশ করতে হবে। দেখো এখানে যদি আমি আছে কেসি দ্বারা প্রকাশ করি, কেসি দ্বারা যদি প্রকাশ করি তাহলে কেসি কেসি কি হবে, কেসি ইজ ইকুয়াল টু এই কনসেন্ট্রেশন অফ মানে মোলার গাড়ত্ব, মোলার গাড়ত্ব সিও টু মোলার গাড়ত্ব এটা, বাই সি এর মোলার গাড়ত্ব আর ও টু মোলার গাড়ত্ব। তো দেখো
এখানে এই যে কার্বনটা, এই কার্বনটা মোলার গার্ডের তো মানে এক প্রকার সক্রিয় ভর। তো আমি তোমাকে বলেছি যে বিশুদ্ধ কঠিন এবং বিশুদ্ধ তরলের সক্রিয় ভরটা ওয়ান হয়। তো এইখানে যে কার্বনটা আছে, কার্বনটা এখানে বিশুদ্ধ কার্বনটা হিসেবে ধরতে হবে। তো বিশুদ্ধ কার্বন হিসেবে যদি ধরো, তাহলে এখানে এই যে সি এর যে মোলার গাড়ত্বটা বার করছো বা সক্রিয় ভরটা বার করছো সেটা হচ্ছে ওয়ান। তাহলে এখানে কিন্তু এদের যে কেসির যে রাশিমালায় এই সিটা কিন্তু আর স্থান পাবে না, তখন কিন্তু প্রকাশ করতে হবে এইরকম ভাবে CO2, কারণ সি এর মানটা তখন ওয়ান হয়ে গেছে। CO2 আর O2 এইভাবে কিন্তু প্রকাশ করতে হবে, বুঝতে পেরেছ? তাহলে কেসি রাশিমালা তখন কিন্তু কোনো বিশুদ্ধ যে সলিড, সেই সলিডের যেহেতু মোলার গাড়ত্ব বা আমি বলতে পারি যে সক্রিয় ভরের মানটা যেহেতু ওয়ান, আমি এর আগে বলেছি যে বিশুদ্ধ কঠিন পদার্থের সক্রিয় ভরটা হচ্ছে ওয়ান। সুতরাং এখানে যদি অসমসুস্থ সাম্যাবস্থায় যদি এখানে কোনো সলিড পদার্থ থাকে, তার সক্রিয় ভরটা সবসময় ওয়ান ধরতে হবে। এবং যে যে তোমার যে রাশিমালা, কেসির যে রাশিমালা, সেই রাশিমালায় কিন্তু সেই কঠিন পদার্থের সক্রিয় ভরটা কিন্তু আর আসবে না, বুঝতে পেরেছো? এবার যদি এটাকে যদি আমি KP দ্বারা প্রকাশ করি, KP, তাহলে কেবলমাত্র গ্যাসেস যে সাবস্টেন্সগুলো সেইগুলোকে নিতে হবে। কি হবে? যেমন পার্সিয়াল প্রেশার অফ CO2 এটা নাও, বাই পার্সিয়াল প্রেশার অফ O2 এইটা নাও। কিন্তু পার্সিয়াল প্রেশার অফ কার্বন এটা কিন্তু আসবে না, কারণ কার্বনটা হচ্ছে কঠিন পদার্থ, বুঝতে পারলে? তো এই জায়গাটাই হচ্ছে অসমসুস্থ সাম্যাবস্থায় কেসি প্রকাশ। অসম সাম্যাবস্থায় আমরা এরকম ভাবে কিন্তু প্রকাশ করে থাকি। তুমি এরকম ভাবে তুমি এটাকে আরেকটা এরকম ভাবেও নিতে পারো। যেমন ধরো এখানে আরেকটা আমি এখানে এক নম্বর উদাহরণ দিলাম, এটা দু নম্বর উদাহরণটা আমি কি দিচ্ছি দেখো, CaCO3। তো CaCO3 এটা হচ্ছে সলিড, এটা যদি এটা যদি 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উত্তপ্ত করো তাহলে কিসে পরিণত হবে? CaO, এটাও সলিড, আর CO2 এটা হচ্ছে গ্যাস। তো এটা অসমসুদ্ধ সাম্যাবস্থা। অসমসুদ্ধ সাম্যাবস্থা একটা সলিড এরকম একটা থাকছে মোটামুটি, অসমসুদ্ধ সাম্যাবস্থা বা সলিড না থাকলেও লিকুইড অবশ্যই থাকবে। CaCO3 দেখো এখানে সলিড, এটাও সলিড কিন্তু এটা গ্যাস, তাহলে অসমসুদ্ধ সাম্যাবস্থা। এখানে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট একই ফেজে নেই, তাহলে অসমসুদ্ধ সাম্যাবস্থা। এবং অসমসুদ্ধ সাম্যাবস্থা যদি এখানে কেসির মানটা আমি করতে চাই, কেসি ইজ ইকুয়াল টু কি হবে এখানে, কনসেন্ট্রেশন অফ CaO, CaO কনসেন্ট্রেশন অফ CO2, কনসেন্ট্রেশন অফ CO2 বাই কনসেন্ট্রেশন অফ CaCO3, কনসেন্ট্রেশন অফ CaCO3 এইটা। কিন্তু এখানে CaO এবং CaCO3 যেহেতু সলিড, অর্থাৎ সলিড মানে কঠিন এবং বিশুদ্ধ কঠিন, সুতরাং এই CaO আর CaCO3 এটা তো এক প্রকার অ্যাক্টিভ মাস, মানে সক্রিয় ভর। বিশুদ্ধ কঠিন পদে সক্রিয় ভরের মানটা ওয়ান হয় আমি বলেছিলাম এর আগে। তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে CaO CaO যে সক্রিয় ভর বা মোলার গাড়ত্ব যাই বলো না কেন, এবং CaCO3 এই দুটোর ক্ষেত্রেই কিন্তু এর মানটা হবে ওয়ান। সুতরাং কেসি রাশিমালা তখন আমি এই সলিড পদার্থগুলোকে রাখতে পারবো না, কেবলমাত্র গ্যাসীয় পদার্থটাকে আমি রাখবো। সুতরাং কেসি রাশিমালাটা কেবলমাত্র CO2 দ্বারা প্রকাশ পাবে। যদি KP-র রাশিমালা যদি প্রেশার দ্বারা তুমি প্রকাশ করো, তাহলে কেবলমাত্র যেটা যেটা হচ্ছে কঠিন, যেটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, তার প্রেশারটাই কেবলমাত্র আসবে, পার্সিয়াল প্রেশার, সলিড পদার্থের কিছু আসবে না। অর্থাৎ KP-র প্রকাশটা কেবলমাত্র হবে পার্সিয়াল প্রেশার অফ CO2, পার্সিয়াল প্রেশার অফ CO2, বুঝতে পারলে? CO2 এবং এটা অবশ্যই CO2 গ্যাস, অবশ্যই CO2 গ্যাস। তো এইভাবেই আমরা প্রকাশ করতে পারি। দেখো আমরা এরকমভাবে প্রকাশ করতে পারি। আরেকটা বিক্রিয়া আমি করে আজকের এটাকে আমি ছেড়ে দেবো, যে আরেকটা বিক্রিয়া অসমসুদ্ধ সাম্যাবস্থার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে আমি করতে পারি এইরকম। তো একটা বিক্রিয়া যদি এরকম হয়, দেখো H2O লিকুইড থেকে H2O গ্যাস, এটা একটা ভৌত সাম্যাবস্থা, এবং এটার ক্ষেত্রে কেসির মানটা কি হবে, কেসি ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ H2O, এখানে গ্যাস, এটা গ্যাসের এটা লিখলাম, আর বাই মোলার গাড়ত্ব অফ H2O, এটা হচ্ছে লিকুইড, এটা লিকুইড লিখলাম। কিন্তু আমি বলেছিলাম দেখো যে বিশুদ্ধ কঠিন পদার্থ বিশুদ্ধ তরল পদার্থের মোলার গাড়ত্ব বা সক্রিয় ভরের মানটা কিন্তু এক হয়, তাহলে সুতরাং এক্ষেত্রে H2O যে লিকুইড, এটা তো বিশুদ্ধ তরল পদার্থ হিসেবেই ধরতে হবে। এবং এক্ষেত্রে যে এই যে এই যে H2O লিকুইড, এটার যে সক্রিয় ভর বা মোলার গাড়ত্ব, এর মানটাকে আমি ওয়ান ধরবো। তাহলে ওয়ান যদি ধরি, তাহলে কেসির মানটা কি দ্বারা প্রকাশ পাবে, অনলি H2O গ্যাস, H2O গ্যাস দ্বারা প্রকাশ পাবে, অনলি এইটা, H2O তখন ওয়ান হয়ে গেছে। তো এটা হচ্ছে অসমসুদ্ধ সাম্যাবস্থা, কারণ এখানে লিকুইড ফেজ, এখানে গ্যাসিয়াস ফেজ, আলাদা আলাদা। এবং অসমসুদ্ধ সাম্যাবস্থা কিন্তু এইরকমভাবে আমরা প্রকাশ করবো।
বুঝতে পারলে? এবং এই ক্ষেত্রে যদি আমি কেপি দ্বারা প্রকাশ করি, কেপি ইজ ইকুয়াল টু পার্সিয়াল প্রেশার অফ H2O গ্যাস, এই গ্যাসের পার্সিয়াল প্রেশার দ্বারাই প্রকাশ হবে, লিকুইডের কোনো পার্সিয়াল প্রেশার এখানে প্রকাশ হবে না। কেপিটা কেবলমাত্র পার্সিয়াল প্রেশার দ্বারাই আমরা প্রকাশ করি। লাস্ট আমরা বিক্রিয়া করে এই শেষ করে দেবো। লাস্ট আমরা দেখো এখানে বিক্রিয়া করছি থ্রি এফি প্লাস ফোর H2O, এটা অসমসত্ত্ব সাম্যাবস্থা আমি লিখছি, এবং এক্ষেত্রে আমি তৈরি করছি Fe2O3 এবং ফোর এইচ টু ও। এবং এদের মধ্যে যদি তুমি দেখো দশাগুলো তোমাকে বলে দেবে, এটা হচ্ছে সলিড, এই H2O এটা হচ্ছে গ্যাস, Fe2O3 এটা হচ্ছে সলিড, আর H2 এবং এটা হচ্ছে গ্যাস, এটা তোমাকে বলে দেবে। এবং এই বিক্রিয়া যদি কেসির মানটা তুমি প্রকাশ করতে চাও, কেসি আমি আর শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে তুমি দেখবে, গ্যাসটাকে গ্যাসের মোলার গাঢ়ত্ব বা গ্যাসের সক্রিয় ভরটাকে তুমি প্রকাশ করবে, সলিড পদার্থের সক্রিয় ভরটাকে তুমি ওয়ান ধরবে। সুতরাং এটার মধ্যে আমি আর লিখছি না, সুতরাং এটার মধ্যে কেসির মানটা অনলি আসবে যে মোলার গাঢ়ত্ব অফ H2 বা H2, এটার ঘাতে কত আছে 4, এটা বিক্রিয়াত পদার্থ হিসাবে এটা থাকলো, আর Fe2O3 তো থাকবে না কারণ এটা সলিড। এখানে যেটা আসবে এখানে ফোর এইচ টু ও আসবে, এবং এটা হচ্ছে এইচ টু আসছে এখানে বিক্রিয়ক পদার্থ হিসাবে, এবং এর ঘাতে চলে যাবে 4, এর ঘাতে হয়ে যাবে 4। সুতরাং আমরা কিন্তু এইরকমভাবে আমরা প্রকাশ করতে পারি কেসির মানটাকে। আর কেপির মানটাকে যদি আমি প্রকাশ করি, অনলি এখানে গ্যাসীয় পদার্থ দ্বারা প্রকাশ হবে, পার্সিয়াল প্রেশার অফ H2 এটা 4, আর পার্সিয়াল প্রেশার অফ H2O এটারও ঘাতে 4, কারণ সলিড পদার্থের কোনো পার্সিয়াল প্রেশার আংশিক চাপ এরকম কিছু হয় না। সুতরাং কেসির প্রকাশ হচ্ছে এইরকম, আর কেপির প্রকাশ হচ্ছে এইরকম। এইটাকে আমরা করতে পারি, এইটাকে তোমরা ভালো করে করবে। তাহলে সমসত্ত্ব সাম্যাবস্থা এবং অসমসত্ত্ব সাম্যাবস্থার ক্ষেত্রে কেপি আর কেসির মান কিভাবে আমরা লিখব সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। আমি খুব ডিটেলসে পড়াচ্ছি, আস্তে আস্তে করে পড়াচ্ছি, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এটাকে। এবং আমরা যেটা করেছি ভরকিয়া সূত্র এবং ভরকিয়া সূত্রের গাণিতিক রূপ, এবং কোনো উভমুখী বিক্রিয়ার যখন সাম্যাবস্থা আসবে তখন ভরকিয়া সূত্রের গাণিতিক রূপটা কিভাবে পরিবর্তিত হবে নিশ্চয়ই প্র্যাকটিস করেছো, নিশ্চয়ই তোমরা লিখেছো ভালো করে, এবং প্র্যাকটিসের মাধ্যমে তোমরা এটাকে ভালো করে আয়ত্ত করতে পারবে। আজকে এই পর্যন্ত। এরপর আমরা যেটা পরের লেকচারে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কেপি আর কেসির মধ্যে রিলেশন বার করব। আমরা কেপি আর কেসি তো আলাদা আলাদাভাবে প্রকাশ করলাম, আমরা কেপি আর কেসির মধ্যে রিলেশন বার করব, অর্থাৎ সম্পর্ক বার করব, এবং সেই সম্পর্ক নিয়ে আমি তোমাদের কাছে পরের এপিসোডে ফিরে আসছি। ততক্ষণ তোমরা এটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করবে। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। তোমরা ভালো থেকো, ধন্যবাদ।